আমরা সচরাচর যেসব গেম খেলে থাকি তাদের মধ্যে এই গেমটা পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো সেম ব্যাটল গ্রাউন্ড, কিন্তু এটা হচ্ছে আপনার ফানি গেম। ফানি গেমসের মধ্যে এত ফানি, এটা ভাই প্রথম প্রথম খেলতে খেলতে আমি নিজেই হাসতেছিলাম। এই ফ্রি ফায়ারের মতো যাতে আপনি মারতে পারবেন, লাফিতে পারবেন, সব কিছু করতে পারবেন, পাবজি যেভাবে সেম। এটা হচ্ছে আপনার ক্যারেক্টারগুলো একটু ফানি, এখানে যে পোর্টালের মতো যাচ্ছে এটা দিয়ে পৌঁছাতে পারবেন, জাম করতে পারবেন, সেম ব্যাটল গ্রাউন্ড। এই গেমটা এত ফানি, এত ফানি গেম, ফানি গেমটা খেলতে গেলে এত হাসি, সেম এটা গেম। এই গেমটাতে দৌড়াইতে পারবেন ইচ্ছা মতো, তারপর জাম করতে পারবেন, পাবজিতে যেভাবে খেলতে পারবেন সেম, ফ্রি ফায়ার যেরকম। তবে হ্যাঁ, একটা জিনিস বললে হয় না, ফ্রি ফায়ারের থেকে গ্রাফিক্স এটাতে মোটামুটি অনেক ভালো, অনেক হাই গ্রাফিক্স ফ্রি ফায়ারের থেকেও ভালো। ফ্রি ফায়ারে যেমন গান সাউন্ড, তার থেকে গান সাউন্ডটা এখানে ভালো পাওয়া যায়। এখানে এই কেম সিস্টেম স্কাইল বা এখানে যত অ্যাসেন্ডগুলো আছে সব বন্ধ করে পাবেন, স্নাইডে পাবেন, এরকম পাবেন, কানাডে পাবেন, এরকম সেম। চলুন শুরু করা যাক এই সেই ফানি গেম যে মাঝে মধ্যে আমি খেলি, ভালো লাগে অবশ্য। গেলাম লবিতে, চলে আসলাম, সেম সেম ওরকমই। এখন সময় হচ্ছে, এই সময়ের মধ্যে পাবজি অথবা ফ্রি ফায়ার যেমন শুরু আগে যে সময়টা দেয় সেরকম সেম সময়, সেও সেম লবি। গ্রাফিক্স কোথায়? গ্রাফিক্স সাউন্ড হচ্ছে 9 8 7 6 5 4 3 2 1। এর নাম হচ্ছে সাউসাস ম্যান। আপনারা মনে করছেন যে এখানে সব কম্পিউটারের মধ্যে না, এই সেম সেমে যদি এখন আমরা যখন নেবো যখন যাবো আপনি হেলিকপ্টার বা প্লেন থাকে পাবজিতে, এখানে দেখেন সেম হচ্ছে আপনার বাস। বাসের মধ্যে ইঞ্জিন লাগাইছে সেম, বাসটাই হেলিকপ্টার সেম সেম। ধোয়া লাইন আছে, তারপরে হেলিকপ্টার পাখা আছে, আর বিমানের জেট ইঞ্জিনও লাগানো আছে, অল ইন ওয়ান। তবে সবচেয়ে বেশি মজা যেটা হচ্ছে এখান থেকে যখন আমি জাম্প করবো, জাম্পের সিস্টেমটা দেখছেন আমরা জাম্প করি একে একে আলাদা, কিন্তু এটা মনে হয় আলাদা। এখানে আপনার একজনের পা একজন ধরে রাখতেছেন, ধরে ধরে চলতেছে, এটা হচ্ছে এই গেমের মজা। এর নাম দিচ্ছে আপনার ইউফো মাউন্টেন, এটা আমাদের এই গেমের মধ্যে ম্যাপে নামলাম। নামার পরে এর নাম দিচ্ছি প্রত্যেকটা, কিন্তু আমার মতো মানুষ দেখে দিচ্ছিলেন রিয়েল। নামলাম আমি, পাই গেলাম এম টু 16। একটু ভিতরে খুঁজাই করতেছি কি ভালো কোনো গান পাই কিনা, পাই গেলাম। নিশ্চয়ই আপনার অ্যাসেম্বলি সানাগার বন্ধুগুলো বলছেন এখানে, এই যে আপনার সামনে যে ব্লু টোটো দেখেছেন এগুলো পোর্টাল, এগুলো পোর্টালের মাধ্যমে আপনি এক জায়গায় যেতে পারবেন। আমি টপে চলে আসছিলাম, জাম্প করলাম।
খেলাটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই হাসি আসবে আসবে। আর নিজের ট্রাই করতে পারেন, ক্যামেরা দোকানটার লিঙ্ক এবং সব কিছু আমি বায়োডাটাতে দিয়ে দিচ্ছি, চেক করে নেবেন। ক্যামেরা সত্যি খুব ফানির, একসঙ্গে দেখেন আমাকে জানি ফ্রাই করতেছে, এখন যাবো ওকে মারার জন্য। আমরা যখন চিকেন চিকেন নিয়ে পাই এখন সেমিগুলো আপনার ভালোই মোটামুটি। নিচে গোলাপ চলতেছে, তাই বলবো নিচে যাই। পাই গেছে কিন্তু আসছে মাত্র বেশি না, নতুন প্লেয়ার। এটাও ভাই অফলাইন, এটা নেটওয়ার্ক গেম করতেছে, মোটামুটি হার্ড আছে গেমটা কিন্তু ফানি। পাবজি অথবা এর মতো কপি নক করলে এই গেমের মধ্যে একটা আর কি সেরকম জিনিস ভালো লাগলো। এখন নক করে দিলে ছোটো বাচ্চার মতো ছোটো বাচ্চা ঘুরাইব, ঘুরতেগুলোকে আবার মারতে পারবেন। দেখছেন ডেড বডিগুলো কেমন ওই ছোটো বাচ্চা হয়ে গেছে, তুলেছে মানে এটা নক হয়ে গেছে। এখন যে আমার টিমমেট আসছে আমার কাছে, এখানে আমি তাকে রিভাইভ করবো, যেটা আমার টিমমেট আমার টিমমেটকে আমি রিভাইভ করতেছি। নক হয়ে গেছে, তারা রিভাইভ করতেছে, আমি রিভাইভ দিচ্ছি। সে প্লেয়ার হয়ে গেছে, তাকে মারলাম। ভাই পাবজি সব ধরনের গেম এখানে পাওয়া যাবে। গেমটা কিন্তু সেরকম হার্ড, যেমন হার্ড তেমনি সেখানে গেম আছে, P90 থেকে শুরু করে সব সকল ধরনের দোকানগুলো এখানে আছে। সেখানে গাড়ি আছে, এখানে গাড়ি চালাইতে পারবেন ইচ্ছে করলে। যে নক্কর দিয়ে সময়টা মারা গেছে অটোমেটিক আমার এখানে চলে আসছে, কে জানি ফায় করতেছে আমারে। দেখি বাইরে যাই, দেখি অবস্থা। এখানে একটা সমস্যা পাইলাম, সমস্যা হচ্ছে আপনার ম্যাপের মধ্যে এনিমি দেখায় না, কোন পাশ থেকে এনিমি আসতেছে, কোন পাশে কী আছে না আছে, আমাকে খুঁজে খুঁজে প্লে করে নিতে হবে। যে মাত্র ফায় মারছে আমাকে, অলরেডি পাঁচটা কিল কমপ্লিট। আমাকে জানি আমার কি ফাইল হয়েছে, ট্রেনে গেন তো আর ধরবো আমি একটা কে নক করবো, নক করে খুলে নেবো, খুলে নিয়ে ছোটো বাচ্চার মতো পুরো দিক নিবো আর কিছু দিক নিবো। এই জিনিসটা আমার সেরকম ভালো লাগছে। এরকম সুপার পাওয়ার কিছু পাবেন, এগুলো ক্যারেক্টার তো হয় কারণ এগুলো দিয়ে খেলতে পারেন। এগুলো সুপার পাওয়ার ভালো ভালো বন্ধু আছে।
সোয়া পথ আছে, টেলিপোর্ট করবে, টেলিপোর্ট আছে আবার এখানে সেম টাইম টেলিপোর্ট, টেলিপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়, টেলিপোর্ট কাছে গিয়ে। বেসবল দেখতে পারবেন, পারবেন এখানে ভাই যত ফানি ফানি মোমেন্ট আছে সব এই গেমের মধ্যে আছে। পাওয়ার সুপার পাওয়ার স্কোপ করবেন, একটাকে আমি নক করে দেবো, নক করা ওইটাকে আমি দেবো তুলে নিব, কিন্তু কতটা ফাইন লাগে দেখেন থাকে। তুলে নেবো দেখেনে কেমন লাগলো জানবেন, জানাবেন আর সময় থাকলে অবশ্যই দেখবেন, ফ্রি হয়ে থাকলে যেমন হচ্ছে সাউসেস ম্যান সেম ব্যাটল রয়্যাল পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো। তো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, নেক্সট টাইম ভালো কোনো ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ। Yeah.